ওয়েলকাম ভিভার্স ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং অ্যাকাডেমি টিউব সায়েন্স লার্নিং অ্যাকাডেমির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে কালকে রাত্রেবেলায় একটা ভিডিও করেছিলাম জানো সমস্ত ছাত্রছাত্রীরা একটাই আমাকে বারবার বলছিল স্যার আপনি যে বলছেন পরীক্ষা হবে পরীক্ষা হবে এ তো ও বিসি সার্টিফিকেটের জন্য পরীক্ষা এবছর হবে কি না তাই তো সন্দেহ আছে আমি তোমাদের বারবার আশ্বস্ত করেছিলাম যে দেখো ভাই পরীক্ষা কিন্তু হবে তোমরা কিন্তু এত নিশ্চিন্ত হয়ে যেও না যে পরীক্ষা হবে না অনেকজন আমার সাথে তর্কও করেছিলে হোয়াটসঅ্যাপে দেখলে তো প্রমাণ হলো তো এক রাতের আমি যদি কালকে ভিডিওটা না দিতাম তাহলে হয়তো তোমরা বিশ্বাস করতেন আমি কালকে রাত্রে ভিডিওটা দিয়েছি দিয়ে প্রত্যেককেই বলছি দেখো এক দেড় মাস পেছোতে পারে তাই বলে তোমরা নিশ্চিন্ত হয়ে যেও না এই এক দেড় মাস নিজেকে সেই জায়গায় নিয়ে যেয়ে প্রস্তুতি করো যেখানে তোমারই মঙ্গল হবে তার কারণ কি জানো তো বর্তমান যা সিচুয়েশান বর্তমান যা সিচুয়েশান আর বর্তমান যা কনসেপশান এর ওপর ভিত্তি করে আমি একটা কথা বলতে পারি দেখো আমাদের রাজ্য তথা কেন্দ্র সরকারে এমন এমন কিছু কিছু ঘটনা ঘটছে না যেগুলো দেখে একটা ক্যান্ডিডেট প্রিপারেশান নিবে কি তার আগেই সে হীনমন্যতায় ভুগবে যে আদৌ কি আমি চাকরিটা পাবো নাকি এই এইরকমভাবেই চলবে তো আজকে আমি প্রথমে কথা বলে আজকে খুব পজিটিভ একটা ভিডিও প্রথমে সম্পূর্ণ নেগেটিভিটি জেনে গেল সামনে সুযোগ সুযোগ যদি তোমার স্বপ্ন থাকে যে না আমি মিসিয়াস ক্লার্কশিপস এবং ডাব্লু বিসিএস নাই বিসিএস তাই ছেড়েই দিলাম কারণ সেটা একটা সময় সাপেক্ষ লেন্দি প্রক্রিয়া মিস্তেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপস এই দুটোকে যদি আমার শখ থাকে আমার যদি স্বপ্ন থাকে তাহলে তুমি উদ্যত হও সফলতা পাবে এবার আমি তোমাকে বলে দিলাম তুমি সফলতা পাবে তাহলে কি পেয়ে গেলে অনেক ডিফিকাল্ট ভাই অনেক ডিফিকাল্ট তার কারণ কেন জানো তার কারণ প্রতিযোগিতারা মারাত্মক আজকে তুমি যেমন দেখলে যে তোমাদের হ্যাঁ পিএসসি ক্লারশিপ ষোলো সতেরো নভেম্বর দু হাজার চব্বিশে পরীক্ষাটা হবে আমি তোমাকে বলছি যারা জেনুইন ক্যান্ডিডেট না আমার ব্যাচে অনলাইন ব্যাচে পড়াচ্ছি তো প্রচুর ক্যান্ডিডেট এনরোলমেন্ট করে কতজন পড়ার মতন পরে আমার কিন্তু এটা সত্যিই খারাপ লাগে যদি নাই পরো এনরোলমেন্ট করে হবে কি পড়ো রেগুলারলি পড়ো তাহলে দেখবে একটা না একটা জায়গায় গিয়ে তোমার কিন্তু তুমি যে প্রাপ্তিটা করবে না সেটা অত সহজেই কিন্তু নষ্ট হবে না এবার দেখো পিএসসি ক্লাসিপ যেই ষোলো সতেরো নভেম্বর পরীক্ষাটা হবে বলেছে আজকে রাত্রেবেলা প্রত্যেকে বই খুলেছে গ্যারেন্টিড আজকে রাত্রেবেলা থেকে আজকে রাত্রেবেলা থেকে প্রত্যেকে বই খুলেছে অত সহজ তুমি আমাকে বলো অতই সহজ আজকে খুলবে আবার তিন মাস চার আবার এক দু মাস পর আবার কোনো নিউজ আসবে তুমি আবার ছেড়ে দেবে ভাই ওরকমভাবে হবে না কিন্তু কোনো লাভ নেই ওরকমভাবে তোমার যদি ফোকাসড ঠিকঠাক থাকে যে আমি পিএসসি ক্লাসিবিরই চাকরি করব। আমি যদি এখন ফোকাস ঠিকঠাক রাখি যেটা আমি টিচিং করছি আমাকে ফোকাসিং করে সমস্ত ব্যাচ শেষ করতে হবে সঠিকভাবে বোঝাতে হবে ছাত্রছাত্রীকে উপলব্ধি করাতে হবে যেটা পড়ছি সেটা সম্পূর্ণ মাথায় ঢোকাতে হবে আমি যদি ফোকাস না থাকি তাহলে আমার জীবনটা ছন্নছাড়া হয়ে যাবে না তো তুমি তো একটা শিক্ষার্থী তুমি যদি ফোকাস না থাকো তাহলে তোমার জীবনটাও ছন্নছাড়া হবে দেখো সিচুয়েশান খুবই ডেঞ্জারাস পিএসসি ক্লার্কশিপের চাকরি মানে প্রিলিম পাশ করে যাওয়া মানেই চাকরি নয় মাথায় ঢুকিয়ে নিতে হবে পিএসসি ক্লার্কশিপের প্রচুর ব্রিলিয়ান ক্যান্ডিডেট আছে যারা প্রিলি পাস করেছে মেন পাস করেছে টাইপিংয়ে গিয়ে বাদ হয়েছে তার পিএসসি ক্লার্কশিপস তিনটে ধাপ আছে যদি তোমার উদ্দেশ্য হয় এর আগের বারে তো যারা অনেকজনই পরীক্ষা দিয়েছে যারা সফল পায়নি তারা এবার পরীক্ষা দেবে যে সিক্সটি সেভেন থাউজেন্ড পাস করেছিল তার মধ্যে পাঁচ হাজার সাত হাজার সাত হাজার আটশো সাড়ে সাত হাজার মতো ক্যান্ডিডেট চাকরি পেয়েছে বাকিজন তো বসে রয়েছে তাদের কিন্তু রোড ম্যাপ রেডি তারা কিভাবে যে হিট করবে তো ফলে ষোলো সতেরো তারিখ তারা কিন্তু প্রথম থেকেই জানে যে আমি এর আগের বার মেনে খারাপ করেছিলাম আমি মেনটাকেই ভালো করে প্রথম থেকে দেখব যারা ভেবেছে যে আমি প্রিলিমিনারিতে একবার একটু কম মার্কস পেয়েছিলাম আমি প্রথম থেকে প্রিলিমিনারিকে ভালো করে দেখব যারা ভাবছে যে না আমি টাইপিংটাতে বাদ হয়েছিলাম টাইপিংটাকে প্রথম থেকে দেখব আমি তোমাদের বলছি তারাই কিন্তু সাকসেসফুল হবে অনেকজন আগে প্রিলিত তো পাস করি তারপর মেন নেব আগে তো প্রিলি পাশ করি মেন পাস করি তারপর আমরা টাইপিং নেব দেখো হবে না আমি তোমাকে বলছি তোমার প্রথম থেকে ক্ল্যারিফিকেশানস কিন্তু সঠিক থাকা উচিত যে পিএসসি ক্লাসশিপ আমি বারবার অনেক ভিডিও করেছি দেখবে ভিডিওগুলো ভিডিওগুলো দেখবে পিএসসি ক্লাসিপসকে লাগাতে গেলে মানে চাকরিটা পেতে গেলে তোমাকে প্রথম থেকেই কোন কোন লক্ষ্যগুলোকে সঠিক রাখা দরকার প্রিলি পাশ করে আমি তোমাকে প্রচুর ক্যান্ডিডেটকে দেখাতে পারি আমার কাছে ফোন করে আমার এর আগের বারের ব্যাচে পড়েছে তারা অনেকজন সাকসেস পায়নি বেশিরভাগ সাড়ে সাতশো আটশো জন সাকসেস পেয়েছে বাকি অনেকজন তো যারা সাকসেস পায়নি তাদের মধ্যে একটা হীনমন্নতা যারা আমি এই জায়গায় পড়লে পরে আমার হাতকে এরা হতো না আমি যদি টাইপিংটা প্রথম থেকে সিরিয়াসলি করতাম আমার এরকম হতো না আমি যদি প্রথম থেকে এই ব্যাচগুলো মন দিয়ে পড়তাম তাহলে আমার এরকম হতো না দেখো প্রত্যেকেরই কিছু না কিছু এক্সকিউজ আছে কিন্তু যার যেটা লক্ষ্য যার লক্ষ্য ডাক্তারি হওয়া সে যেন ডাক্তার হতে পারে যার লক্ষ্য ইঞ্জিনিয়ার হওয়া সে যেন ডাক ইঞ্জিনিয়ার হতে পারে যার লক্ষ্য শিক্ষকতা করা সেজন্য সঠিকভাবে শিক্ষকতা করতে পারে যার লক্ষ্য আমি সরকারি চাকুরি হব একটা যে কোনো সরকারের ডিপার্টমেন্টে চা কাজ করব। তাহলে আমি তোমাকে প্রথম পদক্ষেপ স্পষ্টভাবে ফেলতে হবে তাহলে তুমি দেখবে সাকসেসের প্রথম পদক্ষেপ তোমার ভিত্তি প্রদর্শন তুমি সঠিকভাবে নিচ্ছ কি না তো চলো অনেক তো গল্প বলে দিলাম এবার শুরু করি আলোচনা পিএসসি ক্লারশিপসের ডেট বলে দিয়ে মিস্তিনিয়াসের ডেট বলে দিয়েছে ডাব্লু বিসিএস ডেড ডেট বলে দিয়েছে এই তিনটে এক্সামকে কেন্দ্র করে তোমরা এখন থেকেই পড়তে পারো কেন বলছি কারণ তিনটে এক্সামে কিন্তু সেম পড়াশোনা ডাব্লু ডিটেলসে পড়াশোনা বেশি ডিটেলসে পড়াশোনা বেশি এটা থেকে এটা একটু কম এটা থেকে সম মানে এটা তোমার হচ্ছে এই দুটো প্রায় একই লেভেলের পড়াশোনা করতে হবে পিএসসি ক্লাসশিপ কিন্তু তোমাদের সবচেয়ে কম তোমাকে প্রত্যেক এবার অনেকজন আমাকে এই দেখো আমি আমি এই প্রশ্নটা তোমাদের তুলেছি মোস্ট আস্কিং কোয়েশ্চেন জিকের কোনোভাবেই জিকে কোনোভাবেই কমন সম্ভব অনেকজন বলে যে স্যার পঞ্চাশ মার্ক তো আমি ম্যাথ তুলে নেব। খুব ভালো কথা সরি পঞ্চাশ মার্ক না তিরিশ মার্ক ম্যাথ তুলে নেব তিরিশ পার্ক আমি ইংলিশ তুলে নেব আর চল্লিশ পার্ক আমি এই জিকেটাকে তুলতে পারবো এর এর কি কোনোই পথ নেই দেখো পথ ভাই আছে তোমাকে টপিক টু টপিক পড়তে হবে আর যদি তুমি ভাবো আমি একটা স্তরের বই কিনবো বই কিনে সমস্ত শর্ট কোশ্চেনগুলো পড়ে যাবো তুমি খাতা বার করে লিখে নাও পরীক্ষাটা দিয়ে এসে আমাকে বলবে তুমি যদি না মেলে দেখো আমারও তো অভিজ্ঞতা আছে আজকে দেখে পড়াচ্ছি না বহুদিন থেকে পড়াচ্ছি কম্পিটিটিভ এক্সাম ফলে আমি একটা কথা তোমাকে বলতে পারি আমারও কিছু অভিজ্ঞতা অর্জন হয়েছে ক্যান্ডিডেটকে দেখে 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 যে জি এই চল্লিশ মার্ক কিন্তু তোমার লাইভ করে দেবে তিরিশ মার্ক ম্যাথ যে লেভেলের ম্যাথ দেয় না তিরিশে উনত্রিশ কিন্তু অনেক ক্যান্ডিডেটই পাবে যে লেভেলের ইংলিশ দেয় যারা ইংলিশটা একটু ভালো করে বোঝে তারা তিরিশে কিন্তু কুড়ি বাইশ পাবে মেন কথা হয়ে দাঁড়াবে চল্লিশ তুমি দেখো এর আগের বার তারাই এইটটি অ্যাভাব করতে পেরেছিলো একশো উইদিন হান্ড্রেড তাদের জি কে স্ট্রং ছিল ঠিক আছে কারণ জি কে চল্লিশ মার্কের মধ্যে যদি কেউ জিকে তিরিশ বা বত্রিশ পঁয়ত্রিশ পেতে পারে সে কোন জায়গায় যাবে ভাবতে পারছ এবার এইটা পেতে গেলে শুধু বলে দিলে আমি বলে দিলাম তুমি পেয়ে যাবে অত সহজে পাবে না এর জন্য এই এই যে জি বলে না জেনারেল স্টাডিস খুব নামটা খুব ছোটো স্যার হ্যাঁ জি কে হ্যাঁ জেনারেল স্টাডিস জেনারেল স্টাডিজের মধ্যে কটা সাবজেক্ট আছে কত কি আছে আমি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এক জায়গা থেকে তুলে তুলে মার্কিং করে করে পড়াচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়ো ভাই জানো এগুলো তোমাকে যদি একটা প্রশ্ন দিয়ে দেবে তুমি তিনটা প্রশ্ন দিয়ে দেবে তুমি তিনটা প্রশ্ন হিট করে আসতে পারো তুমি মিনিমাম তিন হাজার ছেলেকে পিছনে ফেলে দেবে আমি তোমাকে বলছি তুমি মিনিমাম তিন হাজার ছেলেকে পিছনে ফেলে দেবে অনেকজনই আমাকে ফোন করো আমি সবার ফোন ধরতে পারি না আমি সেই জন্য এগুলো বিস্তৃতভাবে আলোচনা করছি টপিক টু টপিক এবার দেখো তুমি নিজে পড়াশোনা করো কোনো প্রবলেম নেই কিন্তু টপিক টু টপিক পড়ো এবার আমি যেহেতু আমার যেহেতু একটা অ্যাপস আছে আমার যেহেতু একটা অ্যাপস আছে আমি সেখানে সমস্ত কিছু পড়াই সেটা হচ্ছে টিউব সায়েন্স লার্নিং লার্নিং এই অ্যাপটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো ডাউনলোড করে নিয়ে তোমরা আমাদের পিএসসি ক্লাসশিপ মিস্তিনিয়াসের কম্বাইন্ড ব্যাচটা পারচেস করতে পারো আমি সেখানে টপিক টু টপিক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তারপর হচ্ছে হিস্ট্রি জিওগ্রাফি কনস্টিটিউশন ইকোনমিক্স স্ট্যাটিক জিগে কারেন্ট অ্যাফেয়ার্স টপিক টু টপিক পড়িয়েছি আর উইকলি আমি দু থেকে তিনটা করে ম্যাথামেটিক্সের লাইভ ক্লাস করাচ্ছি কোশ্চেন ক্লাস করাচ্ছি যাতে তোমাদের প্রিপারেশানটা সেই জায়গায় যেতে পারে তুমি দেখবে আমি টপিক টু টপিক এবার দেখো অনেকজন যদি যারা প্রথম আজকে থেকে পড়াশোনা শুরু করছে ধরো আজকে থেকে অনেকজন পড়াশোনা শুরু করলো আমি তোমাদের বলি তারা যদি নিজেরাভাবে করে ফেলবো হবে না কারণ রেডি জিনিস আমি পরিশ্রম করে তৈরি করেছি যে রেডি জিনিস তোমাদেরকে দিচ্ছি তোমরা বসে বসে পড়ো জানো নিজেদের জ্ঞান বৃদ্ধি করো তুমি দেখতে পারবে যে দুটো এক্সামকে আমি টার্গেট করে পড়ছি একটা এক্সামের প্রিলিমিনারিকে টার্গেট করে পড়াচ্ছি তো প্রথমত অবস্থায় প্রিলি তোমার ক্লিয়ার হবেই তোমার প্রিলি ক্লিয়ার হবেই তুমি যদি নিতে পারো সমস্যাটা কী হয় জানো যখন সবাই ভাবে কি এই ঢুকে গেলেই মনে হয়ে যাবে আমি সব করে ফেলবো আরে সব কখন করবে যখন ডেলি বেসিসে তুমি এক ঘন্টা করে ক্লাসটা দেখবে ডেলি বেসিসে নোটগুলো নিয়ে ঘাটাঘাটি করবে ছেলেবেলে কি করছে টেক্সট বুক টেক্সট বুক বা বিভিন্ন জায়গায় যে মক টেস্ট কিনে নিচ্ছে নলেজই নাই মক টেস্ট দিয়ে তুমি করবে কি আজ পর্যন্ত শুধু মক টেস্ট আর কোশ্চেন সেট কোশ্চেন সলভ করে কেউ পাশ করেছে আমার তো মনে হয় না আমার তো মনে হয় না এবং এটা হওয়ার কথা নয় কারণ ডাব্লু বিপিএসসি এত বোকা একটা কমিশন নয় ডাব্লু বিপিএসসির প্রশ্নপত্র ফুড সাপ্লাইকে বাদ দাও ফুড সাপ্লাই ছাড়া তুমি যে কোনো পরীক্ষার প্রশ্নপত্র দেখবে যথেষ্ট স্ট্যান্ডার্ড যথেষ্ট স্ট্যান্ডার্ড তোমাকে কি করে ডাব্লুবি ডাব্লু বিপিএসসিকে হিস্ট্রিকে ভালো করে জানতে হবে কারণ কেন ডাব্লু বিপিএসসি হিস্ট্রিকে বড়ো প্রায়োরিটি দেয় কনস্টিটিউশনকে ভালো করে জানতে হবে ভালো প্রায়োরিটি দেয় জিওগ্রাফিকে ভালো করে জানতে হবে ভালো প্রায়োরিটি দেয় এবার কোন কোন জায়গা থেকে পড়ে জানো স্পেসিফিক কিছু কিছু জায়গা থেকে পড়ে এতদিন থেকে পড়াচ্ছি তো ফলে আমরা বুঝতে পারি যে এই সেগমেন্টগুলো ছাত্রদের পড়িয়ে দিলে ঠিক এখান থেকে প্রশ্নটা চলে আসবে ঠিক আছে তা আমি সেই জন্যই বলছি যারা যারাই পড়ো জিকে কমন কমন না করে টপিক টু টপিক বই পড়ো অথবা তোমরা চাইলে পারো আমাদের অ্যাপে যুক্ত হতে পারো পারচেস করতে পারো আমাদের ব্যাচ আর করতে যাবে এমন কোনো ব্যাপার নেই তোমরা নিজেদের মতো করে বাড়িতে পড়াশোনা করো টপিক টু টপিক খুটিয়ে খুটিয়ে পড়ো তাও তুমি দেখবে পনেরো ষোলোটা কোশ্চেন পেরে যাবে আমি তোমাদের বলছি এবার মেন ফোকাস কি করতে হবে মেন ফোকাস যেমন দেখো যাদের ম্যাথ স্ট্রং যাদের ইংলিশ ম্যাথ বা ইংলিশের মধ্যে যেটা স্ট্রং সেখানে ফোকাস করতে হবে আর একটা হচ্ছে জিএসএ ফোকাস করতে হবে এবার দেখো ম্যাথ যার স্ট্রং সে ইংলিশে মোটামুটি একটু পড়লে পরে ইংলিশও ক্লাস করানো হয়েছে ভোক আপ ক্লাস করানো হয়েছে আমরা এখন পার্ট অফ স্পিচ ধরেছি পরপর পর 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 পার্ট অফ স্পিচগুলো করাচ্ছি যাতে তোমাদের তোমরা বুঝতে পারো দেখো বিসিএস পরীক্ষায় ডাব্লুবি পিএসসিকে না ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল টিচার যখন পড়ায় যে টিচারটা পড়াচ্ছে তার ডাব্লুবি পিএসসি ক্লিয়ার করার নলেজ থাকতে হবে আমি ডাব্লুবি পি মিনিমাম পাঁচ থেকে ছটা এক্সাম ক্লিয়ার করেছি সেটা আমি এখন আমি কোনো ভিডিওতেই ঢোল বাজাই না আমি পরিষ্কারভাবে বলে আমার নিজস্ব অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলছি যে না ক্লিয়ার করলে শুধু আমি গাদা গাদার তথ্য পড়িয়ে দিলাম হবে না ডাব্লু কিন্তু একটা নলেজের জিনিস তুমি দেখবে যে সমস্ত বিসিএস অফিসাররা পাশ করে গেছে তারা যখন পড়ায় তাদের পড়ানো ডাব্লু এ ব্যাপক এফেক্টিভ হয় কেন কারণ তারা পড়ে অলরেডি জেনে গেছে যে এই এই জিনিস থেকেই আসবে না ক্লিয়ার করলে কেউ জানতে পারবে না তো ফলে তোমরা ভালো করে মাথায় রাখবে যে এই ভিডিওগুলো আমি যেগুলো তোমাদের বলছি এগুলো হচ্ছে গেটওয়ে অফ কোয়ালিফিকেশনস অফ এনি এক্সাম ইন বিপিএসসি ভালো করে মাথায় রাখবে আমি তোমাদের একটা কথাই বলছি ম্যাথ ফিজিক্স দুটো সাবজেক্টের মধ্যে তোমরা একটা সাবজেক্টে তোমরা নলেজ দাও বা যদি দুটো সাবজেক্টে স্ট্রং হয় তাহলে জিএসকে নলেজ দাও কারণ ম্যাথ জি ইংলিশ কিন্তু তুমি দেখবে আবার বেশিরভাগ ক্যান্ডিডেট একই রকম করে আসবে পার্থক্যটা করে দেবে জিএসএ আমি বারবার বলি ডাব্লু বিবিএসসি জিএস যা ডাব্লু বিএসসি তার যে ম্যাথ দেয় সে ম্যাথ বেসিক ম্যাথ বেসিক বেসিক ম্যাথ ডাব্লু জিএস জেনারেল স্টাডিজ যার জিকে যার তারই ডাব্লিউ বিপিএসসি এটা মানতে হবেই হবে ঠিক আছে তো ফলে আমি তোমাদেরকে সম্পূর্ণ দেখো তোমরা যদি এই দুটো এক্সামকে খুব ভালো করে পড়াশোনা করো ডাব্লু বিসিএসটাও তোমাদেরকে কিন্তু খুব সহজেই তোমরা ক্লিয়ার করতে পারবে কারণ ডাব্লু বিসিএসও কিন্তু এগুলোর সে ডাব্লু বিসিএসের এর কেউ যদি ফর্টি পার্সেন্ট পড়াশোনা করে ফিফটি পার্সেন্ট পড়াশোনা করে এই দুটো এক্সাম ক্লিয়ার হয়ে যাবে যে ডাব্লিউ বিসিএসকে টার্গেট করে পড়াশোনা করে এসছো তাদেরকে এই দুটো এক্সামের জন্য কিন্তু ভাবতে হচ্ছে না তারা জানো পরীক্ষা দিতে যাবো ঠিকই হবে আমার তো ফলে ব্যাপারটা কি এই দুটো এক্সামকে যদি তারা ফোকাস করে পড়াশোনা করবে ডাব্লু প্রিলিও তার খুব ভালোভাবে ক্লিয়ার হবে আগে প্রথম ধাপ প্রিলি ক্লিয়ার করো দ্বিতীয় ধাপে মেন যখন হবে মেন সমস্ত ব্যবস্থা করা হবে এর করা হয়েছে টাইপিংয়েরও ব্যবস্থা করব। নিশ্চিন্তে থাকবে এর আগের বারও আড়াইশো তিনশো ক্যান্ডিডেটকে টাইপিং করিয়েছি সেই পরিপ্রেক্ষিতেই বলছি সবাই খুব ভালো থেকো ফোকাসড থেকো যারা তারা দুশ্চিন্তায় ভুগছিলে মনে হয় আর হবে না অনেকজনই আমাকে বলছিল স্যার এই বছর কি আদৌ এক্সাম হবে হবে দেখলে তো হবে ডাব্লুবিএসসি অত উল্টোপাল্টা কথা বলে না আমি তোমাদের বললাম এটা যদি ডাব্লু এসএসসি হতো তাহলে ব্যাপারটা আলাদা ডাবলুবিএসসি অত ভুলভাল কথা বলে না তার মানে নিশ্চিত তাদের কাছে ইনফরমেশনস আছে যে আমরা নভেম্বর মাসের মধ্যে সেপ্টেম্বর মাসের মধ্যে এগুলো ক্লিয়ার করে দেবো ও বিসিসি রিলেটেড যত ঝামেলা তো ফলে ফোকাস আছো এখনও যদি দেখা যায় ডাব্লিউ তোমাদের সিক্স মান্থ টাইম আছে সিক্স থেকে সেভেন মান্থ টাইম আছে ঠিক আছে মিস্তেনিয়াসে এখনও তোমাদের মোটামুটি থ্রি মান্থস টাইম আছে দেখো তিন মাস সময় প্রচুর সময় রিভিশনসের জন্য পিএসসির জন্য এখনও কিন্তু প্রায় ফাইভ সমান মানে সময় আছে ঠিকঠাক পড়লে পরে পিএসসি ক্ল্যাকশিপসের প্রিলি কোনো ব্যাপার না কোনো ব্যাপার না আমি তোমাকে বলছি অতএব ভালো করে মাথায় রেখো পড়ো এবং ফোকাসডলি পড়ো আমি যেমন করে হোক ফ্রি ক্লাস হোক আমাদের অ্যাপের মধ্যে ফ্রি ক্লাসগুলোও দেবো পেড ক্লাসগুলো তো আমরা সবচেয়ে ফোকাসড করে পেড ক্লাসগুলো করছি তার কারণ পেড ক্লাসগুলো এমন করেই করাচ্ছি যাতে সমস্ত টপিক কভার হয় সমস্ত নলেজ নিয়ে তোমরা যেতে পারো আমি তোমাদের আশ্বস্ত করতে পারি যারা যারা ফ্রি ক্লাস দেখতে চাও তাদের জন্য আমরা আমাদের অ্যাপের মধ্যে ফ্রি ক্লাস দেব বা ইউটিউবে কোশ্চেন ক্লাসগুলো দেব যেটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব এখন তো এক একটা ধরো ইলেকশন কমিশন অ্যাটর্নি জেনারেল এগুলো তো বড় বড়ো করা সম্ভব নয় এগুলো প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার সেই জায়গায় দাঁড়িয়ে কোশ্চেন ক্লাসগুলো ডেফিনেটলি দেবো অনেক কোশ্চেন ক্লাস অলরেডি করিয়ে ফেলেছি আমাদের প্লেলিস্ট সেকশানে গিয়ে দেখবে তিরিশ টাকা করে প্রশ্ন এক একটা সিফটে করানো হয়েছে সেগুলো তোমাকে অবশ্যই তোমার ডিরেকশনসে হেল্প করবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে এইটুকুই